যারা আছে আমার দেখা লাগিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন, আল্লোর স্পেশাল হসপিটালের ডায়াগনোস সেন্টারের সনন্দর্ম পরিচালক, সনন্দর্ম পরিচালক বড় সরকার ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাশে আছে আমাদের আরিফুল ইসলাম সোহেব ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি মোবারক ভাই আমি আপনার কাছে জানতে আছি, আপনাদের প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে চালু করেছেন চ্যানেল 99 দিল? আমি মোহাম্মদ মোবারক সরকার, আমি ২০১৯ নভেম্বর আমরা এটা চালু করছি। আমরা ডায়াগনোস্টিক করেছিলাম, এক বছর পরে আমরা হসপিটাল চালু করছি। এই যে কোভিড-19 যে সময়টায় আমরা আসলে আপনাকে অনেকটাই টাফ, ডাক্তার গোলাম মুস্তফা স্যার ছিল উনি আমাদের চেয়ারম্যান, উনি 24 ঘন্টায় কক্সবাজারবাসী যেই সেবা দিয়ে গেছে 24 ঘন্টায় আমার চোখের দেখা, এটা আসলে ভোলার কথা না। পাশাপাশি আমাদের এখানে ডাক্তার ফারজানা ইসলাম, উনিও গাইনি সার্জন, গাইনি সার্জন হিসাবে উনি কাজ করে যাচ্ছে। এবং আমাদের এখানে নর্মাল ডেলিভারি প্লাস সিজার হয়, উনিও কক্সবাজারবাসীকে যথেষ্ট পরিমাণে এবং ভালোভাবে সেবা দিয়ে গেছে। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মোবারক সরকার ভাই এবং আমাদের আরিফুল ইসলাম সোহাগ ভাই, আপনাকে আমি জানি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি কোভিড-19 সিচুয়েশনের জন্য যখন ফার্স্ট আপনি ঢেউ যখন আসছে, এখন তো চতুর্থ ঢেউ আসছে, হ্যাঁ চতুর্থ ঢেউ চলমান আসছে, অনেকে মনে করে যে কোভিড-19 চলে গেছে, কিন্তু আদৌ কিন্তু কোভিড-19 রয়ে গেছে। হ্যাঁ, তো এই চতুর্থ ঢেউ পর্যন্ত মানে ইনডোরের মধ্যে যারা প্রবেশ করছিল প্রথম ঢেউ থেকে শুরু করে অর্ধবর্তী পর্যন্ত আপনারা কী ধরনের সেফ সিকিউরিটি দিচ্ছেন যারা পেশেন্ট আসছে এবং পেশেন্টের সাথে কজনকে অ্যালাউ করেছেন? আসলে আমরা প্রথম থেকে আমরা ওই সেফটিগুলো মেনে নিয়েছি কোভিড-19, যে পেশেন্টগুলো আসলে যে 3 ফুট দূরত্ব অবস্থায় করে নিয়ে আমরা সোশ্যাল ডিস্টেন্স করছি, প্লাস ওইভাবে পেশেন্টকে মাস্ক পর্যাপ্ত করে মাস্ক আমরা, তারপরে আমরা কী বলি এটাকে এবং যারা নেই সিস্টার ছিল, তারপরে আমাদের উঠতে যারা কাজ করছে ওদেরকেও আমরা মানে অনেক পরিমাণ ওইভাবে সেফটি হিসেবে আমরা সুন্দরভাবে কাজ করেছি। ওইভাবেই আমরা এখন পর্যন্ত মোটামুটি আমরা সেফ সিকিউরিটি দিয়ে যাচ্ছি। এখন আপনি দেখবেন যে আমাদের এই যে আল্লোরে যে প্রত্যেকে 3 ফুট দূরত্ব অবস্থায় করে করে আমরা ফ্লোরে আসলে আমাদের একটা ইচ্ছে ছিল যে কক্সবাজারবাসীকে একটা সেবা দেবো অনেকদিন আগের থেকেই, যে আমরা যারা ডাক্তার আছে এখানে এদের সাথে আরো অনেক ডাক্তার জড়িত আছে, যেমন ডাক্তার সাহেব, ডাক্তার ইসাক বাবু, ডাক্তার মুস্তাফিজুর রহমান, যারা আগে থেকে চাচ্ছিল যে কসবে একটা ভালো একটা প্রাইভেট হসপিটাল দেবো, ওদের সাথে আমরা একসাথে মিলেই আমরা কাজ করছি এখনও। উনি আসলে কি ওনারা আমাদের একটা চেষ্টা ছিল যে কসবাবাসীকে ভালোভাবে সুন্দরভাবে যে 24 ঘন্টা একটা সেবা দেবে, আসলেই ওইটা দিচ্ছি আমরা। যাচাই করার জন্য অনেকেই আছে, আমরা যাচাই করতে কোনো সমস্যা নেই, আমরা দিচ্ছি কিনা এটা যাচাই করার সমস্যা, কিন্তু আমার বললে তো হবে না, আর যারা পেশেন্ট আছে ওদেরকে জিজ্ঞেস করে। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মোবারক সরকার ভাই, আপনাকে আমরা আলনুর স্পেশাল হসপিটালের একজন আলোকিত ব্যক্তি হিসেবে পেয়েছি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা আমাদের মজিব বর্ষ যাচ্ছে, মজিব বর্ষকে সামনে রেখে আমরা বলতে চাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমাদের মমতা মহিমা চরণনীতি শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে কিন্তু আমরা ডিজিটালে দ্বার প্রান্তে চলে আসছি। আফটার অল মোবারক সরকার ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021কে সামনে রেখে ওভারঅল আজকে আমরা ডিজিটালে কী পরিবর্তন দেখতে পাচ্ছি এবং আপনাদের ডায়াগনোস সেন্টারে যে সমস্ত মেশিনারি জিনিসগুলি আছে অত্যাধুনিক মেশিন এগুলি শুধু পরিচয় করে দেবেন এবং বলবেন। আচ্ছা, আমি একটু বলি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এই বাংলাদেশকে যাচ্ছিল আগে থেকে যে ডিজিটাল কিছু করার জন্য, ওনার এই প্রচেষ্টায় ওনার সুযোগ্য কন্যা জনমতি শেখ হাসিনা ওনার ইয়েতেই নেতৃত্বে আসলে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, ওনার ধারাবাহিকতাই আমরা
হ্যাঁ আলনুর হসপিটাল চেষ্টা চালাচ্ছি ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে আমাদের যে কসবাঘরা চার আসনের যে মাননীয় আনিসুল হক আইনমন্ত্রী, উনি আমাদেরকে সর্বোচ্চভাবে যে COVID-19 অনেক টিকা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে, এখনও দেখেন ফাইজার টিকা অন্য কোনো থানাতে নাই কিন্তু আমাদের থানাতে আছে, হ্যাঁ ফাইজারে চলে আসছে। আপনি এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার। এই জিনিসগুলো কিন্তু আসলে সবগুলো থানা আছে কিনা যায় না, কিন্তু আমাদের আনিসুল হকের মাধ্যমে এই ফাইজার টিকা এবং প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবগুলোতে কিন্তু আমরা অ্যাভেলেবেল মোটামুটি দিয়েছে উনি ওনার নেতৃত্বে। ওনাকে অসংখ্য ধন্যবাদ, ওনাকে আসলে কৃতজ্ঞ প্রকাশ করার মতো না, উনি আরো বিশাল মহামানুষ। আর ডিজিটালের আপনি যে ল্যাবরেটরি ইয়াতে ল্যাব ইয়াতে যেগুলি আছে আপনি মেশিনে আমাদের এক্সরেটা আমরা যেটা বলবো যে অনেক উন্নত মানের এক্সরে আনা হয়েছে আমরা জাপান থেকে, আমাদের এটা 4D এক্সরে, আমাদের আলট্রাও 4D, আমাদের যে সিসমেক মেশিনের মাধ্যমে আমাদের যে ভালো সিবিসি রিয়েজেন্ট সিবিসি মেশিন আনা হয়েছে আমাদের, এবং লেব আপনার আমাদের যে ল্যাবটা দেখি আপনি যে আসলে যে অনেক উন্নত মানের মেশিন আমরা জাপান থেকে আনানো হয়েছে, প্লাস পাশাপাশি আমাদের কী বলবো যে ওটি অনেক উন্নত মানের, যে কোনো একজন সার্জন এসে দেখে কালকে আমাদের ENT ডাক্তার আশিষ শর্মা উনি দেখছে না ঠিক আছে এটা ওটি করার মতো অবস্থা, ভালো একটা অবস্থায়। আমি কুমিল্লা তো দেখছি অনেক প্রতিষ্ঠানে এরকম ওটি মানে অপরসুখ দেখে এরকম নেয়, আসলে এই ব্যাপারের জন্য আমাদের কসবাবাসীর সকল ডাক্তার সবাই মিলে চেষ্টা করতেছে যে আমরা এখানে কিছু একটা করার জন্য ভালো কিছু একটা আমরাও চেষ্টা করতেছি আপনাদের এই জনগণের সেবা করার জন্য করতে পারি ইনশাল্লাহ। মর ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে আলট্রা করছেন এখানে সোনোলজিস্ট হিসেবে কে আছে? আসলে সোনোলজিস্ট তো এখানে আমাদের আছে ডাক্তার ফারজান ইসলাম, উনি এখানে আছে, প্লাস এখানে আমাদের ডাক্তার উনি গাইনিটাও দেখে যেটাই দেখে উনি। আচ্ছা, তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আমরা মুজিব বসুকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ মিশন 2041 কে সামনে রেখে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরাবরই আমাদের আইনমন্ত্রী আনিসুল হক চাচাকে। চাচাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আমার অনেক দরদের চাচা অনেকবারে আমার টক শোনা হয়েছে এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি আমাদের আইনমন্ত্রী আনিসুল হক কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার সাথে আমাদের মেয়র সাহেব আছে হাকানি কাকা এবং আমাদের জীবন ভাই আছে উপজেলা চেয়ারম্যান এবং ইউনো স্যার আছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-42 সাল, আজকে কিন্তু আমরা 2041 সালের আগে কিন্তু আমরা ডিজিটালের দ্বার পান্তে চলে আসছি। আরেকটা জিনিস হচ্ছে 2021-30 সাল বলছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে যে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক চাচার ভিশন আর কি, এবং ভিশন এবং আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা ওই ভিশন এবং মিশনের মধ্যে বলেছেন 2021-30 সালের মধ্যে দুর্নীতিকে জিরো টলারেন্স দিয়ে অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড, যেমন মনে করেন যে আলনুর স্পেশাল হসপিটাল অ্যান্ড সেন্টার এই নামের উপরে কিন্তু অনেক পেশেন্ট আসে। পেশেন্ট আসে কীভাবে, মনে করেন একজন পেশেন্ট যখন ভালো চিকিৎসা পায় আরেকজনকে নিয়ে আসে, আরেকজনকে আরেকজনকে নিয়ে আসে চেন বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু গ্রামের কিছু অসুচরিত্র মানুষ আছে, কিছু দালাল যখন সফল আছে যে অনেক সময় পরে যেটা বন্ধ হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে এরকম করে অন্য জায়গায় নিয়ে যেতে চেষ্টা করে। তো এই সমস্ত দালাল চক্রকে এবং এই দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনার ওপিনিয়নটা বলবেন এবং আমাদের প্রশ্নে ব্যাপারে গুরুত্বপূর্ণ শুনতে। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে না বললে হয় যে আসলে ভালো আপনি যদি একটা ভালো কিছু করতে চান তার পিছনে কিন্তু অবশ্যই ভালোর পিছনে অন্ধকার আছে, অন্ধকার আছে বা পিছনে শত্রু লেগেই থাকবে, তারপর এটা 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 আবার কাম করে যেতে হবে, করব আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সামনে যতই চেষ্টা করুক আমাদেরকে ইনশাআল্লাহ আমাদেরকে আটকে রাখতে পারবে না, আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ, আমরা আমাদের চেষ্টাই আমরা সবাই মিলে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আর কসবাবাসী যদি ইয়ে মানে ওই ধরনের মনে করে যে হ্যাঁ আলনুর স্পেশাল হসপিটাল ভালো সেবা দিবে তাহলে আমাদের না আসবে, আমি এই পর্যন্ত যতগুলো পেশেন্টকে আমি জিজ্ঞাসা করছি যে সবাই বলছে ভালো কথা, এখন বাকি তারা হয়েছে দালাল করতেই পারে। দেখেন প্রত্যেকটা ইয়েতেই সেক্টর কিন্তু আছে, কিন্তু আমাদের এক আমাদের আলনুরে কোনো দালাল নেই, একটা দালাল আমাদের নেই, আমাদের যে পেশেন্ট যারা নেই সুবিধা দিচ্ছি আমরা ভালো সুবিধা সেবা পাচ্ছি একজনের জন্য নিয়ে আসতেছে।
তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য এবং দালাল চক্রকে পরিপূর্ণভাবে ইয়ার জন্য হটানোর জন্য। আর একটা জিনিস হচ্ছে যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিদেবতা। একসময় দাদার আমার বাবার আমার যখন ছিল বলে যে উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে যেও না ওইখানে জিন পরিদেবতা না আসতে পারবে। এখন উত্তর দিকে গেলে দেখি স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে আছে স্বপ্নের পদ্মা সেতু। আজকে যে আমরা পদ্মা সেতু করতে পেরেছি এই মজবুতকে সামনে রেখে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, রাইট? তখন আজকে উনি কিন্তু বলেছেন যে আমার সাথে 16 কোটি মানুষ আছে, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আজকে আমরা পদসেতু করেছি। উনি কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু আজকে পদসেতু করেছেন। আমরা দেখেছি অবায়দুল কাদের স্যার যোগাযোগ এবং সেতুমন্ত্রী, উনি অলরেডি 1-42 স্পেন্ড ডান করেছে, 6.15 কিলোমিটার অলরেডি ডান হয়ে গেছে। এর মধ্যে আপনারা জানেন আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক সহ আমাদের ছোটো বোন শেখ রায়না সহ 2.5 কিলোমিটার পদধ্বনি দিয়ে আসছে। তো আজকে যে আমরা পদসিদ্ধি চ্যালেঞ্জের মোকাবেলা করে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি করতে পেরেছেন, সেক্ষেত্রে বাঙালি জাতি হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আসলে কি আমরা তো ওই বাঙালি হিসাবে বলবো যতই কিছু করুক বাঙালির স্বভাব কিন্তু আছে খারাপ, যে ওরা বদলাম বলবি এই নিয়েছে ওই নিয়েছে গান নিয়েছে জিলের পিছে ঘুরছি সবাই আমরা সবাই মিলে। এখন আসলে এটা তো সবাই বুঝবে না, আসলে ওই এলাকার মানুষ এটা কিন্তু বাধা দিছিল প্রথম, এখন কিন্তু আর অনেক খুশি খুশি মানে এবং এখন শেখ হাসিনা নিজেও জানে যে আসলে জনগণকে বোঝাতে হবে আসলে কে উন্নয়ন করতেছে, এটা কিন্তু আসলে বোঝাতে হবে। এটা কিন্তু আসলে জনগণ কিন্তু এতটা বুঝতেছে না, এদেরকে শুধু পানি পড়ার মতন কিছু মানুষ আছে এগুলো করে। আসলে ইনশাল্লাহ এই জননেত্রী শেখ হাসিনার ইয়েতেই আমাদের দেশ এগিয়ে যাবে, ওই দ্বারা ভেদ আমরাও চেষ্টা করছি, আমরা জনগণ সব মিলে অনেকে সাহায্য করি অবশ্যই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কোভিড সিচুয়েশন যখন গিয়েছিল মোবারক ভাই, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি হত দরিদ্রের জন্য আপনারা কি করলেন? হ্যাঁ, আমরা এই শুধু কোভিড-19 না, আমরা এই যে গত ডিসেম্বরে আমরা চিকিৎসা ফি নিয়েছি এবং ফ্রি ক্যাম্পাস মুক্তিযোদ্ধা একমাত্র আসলে কি শেখ হাসিনার একটা উদ্দেশ্য ছিল যারা মুক্তিযোদ্ধা তাদের অনেক কিছু সেবা দিয়েছিল, আমরাও মুক্তিযোদ্ধা সম্মান দিয়ে আমরা আমাদেরকে ভিজিট ফ্রি নিয়েছি, প্লাস আমরা যে ডিসকাউন্ট আমরা যে পরীক্ষা নিরীক্ষার যে ডিসকাউন্টটা আমরা ফ্রি করে দিয়েছিলাম এই ডিসেম্বর মাসে, এটা সবাই জানি কিনা না পারে কিনা, আমরা এটা এই আল্লোর পক্ষ থেকে আমরা এগুলো করছিলাম। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গত মাসটা গেল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা হচ্ছে 26 মার্চ, হাজার হাজার মানুষের ভিড়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা সালাম বরকত রফিক জব্বারের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। তো 71-এর চেতনা এবং ভাষা আন্দোলনের মাসকে সামনে রেখে এবং স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে, তো সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা তুলে ধরবেন 71-এর চেতনা এবং 52-এর ভাষা আন্দোলন? তো আমরা দেখিনি, আমরা শুনেছি, আমরা পড়েছি 1952 সালে যে ভাষা আন্দোলন শহীদ যে ছাত্রদের কেমন এই ভাষা পেয়েছি, আন্তরিক আমি স্বীকৃতি পেয়েছি, আসলে জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। ভাষা দিবসটা কি আগে বুঝতে হবে, আসলে অনেকে বলে যে 30 লক্ষ, আসলে 30 লক্ষ না, ভাষা দিবস আমাদের কিছু স্টুডেন্ট বা আমাদের ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রী এই ভাষার জন্য শহীদ হয়েছিল, তখন থেকে কিন্তু আসলে ভাষা আন্দোলন বিশ্বের মধ্যে আমরা ওয়ার্ল্ডে যেটা আমরা ইয়ে পেয়েছি পেয়েছি। আর এতেও আমাদের যে মার্চ মাস 7-ই মার্চের বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল, এই ভাষণ আসলে কী বলবো সারা দেশের মানুষ ওনার এই ভাষণের জন্য অপেক্ষা করেছিল এবং ওনার কথা হয় ওনার এই যে ভাষণে এই যে 17 মিনিট ভাষণে উনি কিন্তু এই দেশকে একটা নেতৃত্ব দিয়েছিল মনে। হ্যাঁ, জনগণের এই ওনার কথা শুনে কিন্তু সবাই যা ঘরে যা যা ছিল সব কিছু নিয়ে কিন্তু ছাপিয়ে পড়েছিল। ভিউয়ার্স, আমি খুব সুন্দরভাবে আপনাকে প্রশ্নটা তুলে ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। 7 মার্চের ভাষণের উপরে যে কথাটা বললেন যে এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, এই যে আমাদের দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত পেয়েছেন, আপনি জানেন 18-19 মিনিটের যে ভাষণটা বিশ্বের পক্ষে 83 জন প্রেসিডেন্ট দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে আমাদের বাঙালি জাতির পিতা ওয়ান অফ দেন যিনি কিন্তু এখনভাবে পেয়েছেন দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কার। আর এইটার মধ্যে কিন্তু লেখা আছে দি ওয়ার্ল্ড অফ
যে ম্যাথের যে কথাটা বলেছেন যে লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার, আমাদের আগামী প্রজন্মের কথাগুলি কিন্তু সাথে মাত্রে মাত্রে আমাদের তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আরেকজন হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন যিনি 2-3 মিনিটের ভাষণ দিয়েছেন ফর দ্য পিপল বাই দ্য পিপল, এই যে 7 মার্চের ভাষণের উপরে 18-19 মিনিটের যে ভাষণের উপরে ইউনেস্কোর দিক দিয়ে ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত হয়েছেন, একজন বাঙালি জাতি হিসাবে আপনার কাছে অনুভূতি আমি আসলে অনেক আসলে এটা আমি এখনও আমার গা শিউরে উঠে যে 7 মাসের ভাষণ শুনলে এখনও আমি কিছু দেখেন, এখন তো নর্থ শেখ হাসিনা প্রত্যেকটাই মোবাইলে রিংকন হিসাবে কিন্তু এই ভাষণ দিয়ে দিচ্ছে, দেখছেন কিনা জানি না, আমার প্রত্যেকটাই মোবাইলে চলে আসছে। আসলে এই উপলব্ধিটা আসলে যে আমরা আমরা শুনেছি তারপরে গা শিউরে উঠছে যে আসলে ওনার নেতৃত্বটা কী ছিল, ওনার নেতৃত্বের ভূমিকা কী ছিল, জনগণের জনগণের জানমাল রক্ষার জন্য এই বাংলার মানুষের জন্য কিন্তু আসলে উনি এই ভাষণ দিয়েছিল। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা স্বচ্ছ এবং সুন্দরভাবে আমরা করবাকে সাজানোর জন্য আমরা পেয়েছি আইনমন্ত্রী আনিসুল হক চাচাকে, তো আজকে যে আমরা ডেভেলপের ছোঁয়া দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আর একটা জিনিস হচ্ছে যে এই এই যে করবাকে এত সুন্দরভাবে সাজিয়েছে উনি, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আসলে আমার জন্ম হয়েছে 1986-1986-এ, আমি তো আর ওনারা আব্বা আমার মাননীয় আইনমন্ত্রী যে আব্বা ছিল বাবা ছিল যে সিরাজুল হক সাহেব, উনি ওনাকে অনেক ভালো ছিল এবং বঙ্গবন্ধুর সাথে একসাথে ওনারা রাজনীতি করেছে, তো ওনার বাবার কথা শুনছি আমরা যে এলাকাতে অনেক কাজ করেছে এবং উনিও কিন্তু এই জনগণের জন্য আসলে অ্যাকচুয়ালি জীবনটা বিসর্জন করে দিয়ে জীবনটা বিসর্জন করেছে, এখনও উনি জনগণকে বলে যে আমি আপনাদেরকে এখনও কিছু দিতে পারিনি দিতে পারিনি আমি চেষ্টা করতেছি চেষ্টা আসলে আসলে উনি কিন্তু আমাদের এলাকাতে প্রায় টুয়েল কসবাতে আপনারাতে উনি চাকরি দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে প্রায় 2000 উপরে বিশাল ব্যাপার ছিল এবং তার সাথে একটি বাড়ি একটি খামারও আমাদের একটি মানে জড়িত আছে। আমি উনি আসলে এই ধরনের আমার আমার জীবনে আমি কিন্তু আসলে এই যে আমার বয়স অনুযায়ী কিন্তু আমি মন্ত্রী দেখিনি, কসবা কিন্তু এটা গর্ব করার বিষয় একজন আমি ছিল মন্ত্রী আমাদের গ্রামমন্ত্রী ছিল 47-48 বছর পরে ছিল না, এটা আসলে গর্বিত একটা কে ওই শোনালো পরে আজানের ধ্বনি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আজানের মুহূর্তে হোয়াটস ইওর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আপনার মূল হসপিটাল নিয়ে আগামী দিনের স্বপ্নটা কী আছে? আসলে আলম হসপিটাল নিয়ে আমি বলতে চাইটা যে আমরা আগের থেকে আজ থেকে 5 বছর আগে আমরা প্ল্যান করছিলাম যে আলম হসপিটাল এখানে একটা স্পেশালাইজ বলতে যে মানুষ মানুষকে সেবা দেওয়া বা ভালো পরীক্ষা নিরীক্ষা মান দেওয়া, যার জনগণের আমরা কিন্তু এইভাবে আমরা জনগণকে ইয়ে করতেছি না, আমরা চেক ইস করছি জনগণকে এবং অনেক টাকা কমও নিচ্ছি। হ্যাঁ, আমরা ওই অন্য জায়গার মতো এত 20 টাকা নিচ্ছি না, আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। এটা আসলে আমাদের আন্দোলনের সকল মালিক যারা আছে সবারই এই জিনিসটা করার। বর্তমানে আপনি এটা কয় শত বিশিষ্ট আছে? আসলে এটা আমরা 1200 বিশিষ্ট না, কোভিড-19 এর সময় কি আপনাদের আইসিইউ বেড ছিল? আমরা অনেক কোভিড-19 চিকিৎসাও দিয়েছি, যদিও আমাদের পর্যাপ্ত পরিমাণ ওইখানে ছিল না, আমরা ওই সেফটি হিসেবে দিয়েছি প্রচুর পরিমাণ অক্সিজেন বোতল বোতল হ্যাঁ আমি নিজে সিলিন্ডার মানুষকে ইয়ে দিয়েছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সুস্থতার পথে আলোর দিশারি, আর নয় ঢাকা আপনারা চলে আসুন আমাদের করবাতে, করবাবাসীরা ঢাকা যেতে হবে না, আলোর স্পেশাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চলে আসুন, করবার সরকারি হসপিটালের উত্তর পাশে এবং কদমতলি করবার রামপুরে, এবং আমরা স্কুলিংয়ের মাধ্যমে সমস্ত মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা এখানে চিকিৎসার জন্য নেন এবং চলে আসুন, এবং বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে মোদী বসুকে সামনে রেখে আমরা আরেক ধাপ এগিয়ে যাই। আজকে ভিউয়ার্সে যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন www.brightness19.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমার দেখে আলোকিত মানুষ হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরিফুল ইসলাম সোহাগ ভাই এবং তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মোবারক ভাই, ভালো থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।